নমস্কার বন্ধুরা, আজকে বলতে যাচ্ছি টপআপ ইভেন্ট। টপআপ ইভেন্টে যে নতুন বান্ডিল ক্যারেক্টারটা এসছে অনেকটাই ভালো, দেখা যাক এর অ্যাবিলিটি কী। ফুল বান্ডিলটা দেখো বন্ধুরা, কেমন যেন নাইজেরিয়ান নাইজেরিয়ান লাগছে। এই নতুন ক্যারেক্টার কি বলছে শোনো ভালো করে। কিক এন্ড বডি মুভ, এর অ্যাবিলিটি হচ্ছে অ্যাগ্রেসি ফাস্ট করে দেবে, আর মুভমেন্ট স্পিড যদি কম থাকে বাড়িয়ে দেবে। ম্যাক্স লেভেল করতে পারলে 15% অ্যাকুরেসি বাড়িয়ে দেবে, এই 35% অ্যাকুরেসি বাড়িয়ে দেবে, আর মুভমেন্ট স্পিড 15% বেড়ে যাবে। এই ক্যারেক্টার অ্যাবিলিটি একদিক দিয়ে ভালো, যেরকম অলক অ্যাবিলিটি জ্বালালে একটু মুভমেন্ট স্পিড ফাস্ট হয়, কেলি একটু মুভমেন্ট স্পিড ফাস্ট হয়। করোনা ক্যারেক্টার আগে ইউজফুল ছিল, এখন অতটা নয়। আর একটা নতুন জিনিস, এই যে প্যান স্কিনটা, এটা চালু হয়ে গেছে ইভেন্ট, আজ থেকে চালু হয়ে গেছে। এই একদিন লগ ইন করেছি, একদিন দেখাচ্ছে, দেখুন একদিন লগ ইন করেছি, 3 দিন লগ ইন করলে এটা, 5 দিন লগ ইন করলে এটা, 7 দিন লগ ইন করলে প্যানটা পেয়ে যাবে, প্যানের স্কিন। ভালো, বেশ খুব সুন্দর একটা প্যান স্কিন। আর ক্যারেক্টার, এই প্যাডটা ফ্রি পাওয়ার একটা চান্স আছে, দেখি বক্স খুলে কী দেয়। বারোটা বক্স আছে, ওপেন করে দেখি কী দেয়। প্রথম 10টা বক্স ওপেন করবো একসাথে, দেখি বেকার বেকার। আর 2টো আছে, দেখি কী দেয়, বেকার বেকার। বন্ধুরা পার্মানেন্ট পড়লো না। ক্যারেক্টারের অ্যাবিলিটি এই, বুঝতে পেরে তো আশা করি সবাই, যারা টপ আপ করার ইচ্ছা তারা নিতে পারো। ক্যারেক্টারটা মোটামুটি ভালো, এখন এমনিও অ্যাকুরেসি কমিয়ে দিয়েছে, তার উপরে মুভমেন্ট স্পিডও কমিয়ে দিয়েছে। ক্যারেক্টারটা নিলে ভালো একদিক দিয়ে, যারা টপ আপ করতে পারবে তারা করো, আর যারা করতে পারবে না তারা করার দরকার নেই। 100 ডায়মন্ড টপ আপ করলে ক্যারেক্টারটা পেয়ে যাবে, আর 500 ডায়মন্ড টপ আপ করলে বান্ডিল সমেত পাবে। বান্ডিলটা ঠিক নাইজেরিয়ান নাইজেরিয়ান লাগছে, পুরো নাইজেরিয়ান। ভালো, বেশ